দেখছেন? আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। তো আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি খুবই মজা হতে যাচ্ছে। তো রানার একটা মানে অনেক একটা ফেভারিট একটা টি শার্ট, এই টি শার্টটা আপনারা দেখলে বুঝতে পারবেন এই টি শার্টটা যে কী পরিমাণ পছন্দ করে। এই টি শার্টটা পরেও ইউটিউবে অনেক ভিডিও করছে, টিকটকে অনেক ভিডিও করছে, আর বেশিরভাগ সময় ও এই টি শার্টটাই পরে। তো এই টি শার্টটার পরতে দেখতে 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 আমি অসহ্য হয়ে গেছি, এই টি শার্টটা ফালাই না। আর তো ওর এই টি শার্টটা আজকে ওর সামনেই কেচি দিয়ে কেচিং 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 করে কাটবো, দেখবো রিয়াকশানটা কী করে। আর আমি জানি ও আমার উপরে অনেক চিল্লাচিল্লি করতে পারে, তার জন্য ওর জন্য আমি আগে একটা টি শার্ট কিনে নিয়ে আসছি। এই যে দেখেন, তো এটা তুষকে নিচে রাখছিলাম, যার জন্য এই অবস্থা হয়ে রয়েছে। আলমারিতে রাখি নাই, আলমারিতে রাখলেই তো বুঝা যাবো যে কিছু একটা আনছে, কারণ ও আলমারি সারাদিন পর খুলতেই থাকে আর লাগাইতে থাকে, খুলতে থাকে লাগাইতেই থাকে। তো চলেন শুরু করা যাক। দেখি ও এখন বাইরে আছে, তো ওকে একটা ফোন দিয়ে দেখি ও কোথায় আছে। তো ক্যামেরাটা লুকায় ফেলবো একটু পরেই। তো চলেন শুরু করা যাক। গাইস, ক্যামেরাটা এই জায়গায় লুকাইছি, তো রানার একটা ফোন দিই। মানে এই মানুষটা না বাইরে গেলে ঘরের কথা বুঝলা জায়গা, বিরক্তকর একটা লোক। মজা আয়া। দেখছেন দেখছেন? হ্যালো হ্যালো, কই তুমি? এই যে আমি সূচনার সামনে চা খাইতেছি বন্ধু বান্ধবের লগে। কেন কি হইছে? বাস আসবা কখন? আসুম। কেন কিছু লাগবো নাকি? না, তাড়াতাড়ি আসো, একলা একলা ভালো লাগতেছে না। বাসা কেউ নাই? না। তুমি একা কি করো? আও তুমি তাড়াতাড়ি যাও। ঠিক আছে আমি আইতাছি, এই সূচনার সামনে আছি, আইতাছি 2 মিনিট। আসো আসো। আচ্ছা রাখো, রাখো, তাড়াতাড়ি আসো। আসতেছে গাইস, তো আমি লুকায় পড়ি। একটু ইয়ে জামু না ভালো লে, তো ফোন দিয়ে বেড়াতে লাগে তোমার যে কোনো ইয়েতে। এরকম ধরনের ফাইজলামি না, তুমি কাটলা কেন? এটা কোন মজা? এটা কোন মজার ভিতর পড়ে? এটা কাসুস কি লিগা? তুমি কাসুস কি লিগা তুই? হ্যাঁ তুই জানোস মেয়েটা আমার ফেভারিট, ফাইজলামি করো সব জায়গায়। তুমি এদিকে আমার বাইরে থেকে ফোন দিছো আসার জন্য? তুমি এটা কাটলা কি লিখে? আমার কথাটা বুঝলাম না, কাটলা কি লিখে তুমি? হ্যাঁ তুমি জানো এটা আমার ফেভারিট গেঞ্জি। তর্জমাকু তর্জমাকু তর্জমা কাটি তা কেমন লাগবো? আমার কথা তুমি এটা কাটলা কেন? কাটছো কেন এটা তুমি? আমার দিয়ে থাকো আবার নটাঙ্কের মতন তুমি আর বিষয় ডেপ ধরতেছো। মজা মজা করে কাটছো। এটা এটা কোন ধরনের মজা? এটা হ্যাঁ এটা কোন ধরনের মজা? ফাইজলামি করো, ফাইজলামি একটা সীমানা আছে। এই তোমাদেরকে আমি হাসতেছি, এই আমার চেহারা কোনো হাসি আহে না। আমার কথা তুমি গেঞ্জিটা কাটলা কেন? এই পাগলের মতন কাজ করো। এই তুমি কালকে আমার লগে নিউরোসেন্সে যাবে, তোমার মাথা ডাক্তার দেয়। একটু তুমি আমার সাথে আবার কাটতেছে ফাইজলামি মারা। সরো আমি শিলাই দেব। সরো আনতে, সরো সরো। আর তুমি চিৎকারতেছো, এই তুমি কাছে গিয়ে লাগা আমার কথা লেটা কাট লাগি লাগা। আমি সামনে কোন ছোট করে যা বাসে যাও। এই 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 সরো, এটা ওটা কি? সরো এটা কি দেখো। সরো দাও দাও সরো। আচ্ছা দেখো তুমি কি বসো, কি কি লে বসো। এটা কবে কবে আমি বসে যাব গেঞ্জি? হ্যাঁ কবে পছন্দ করছে এটা? তুমি সামান্য আবার তো খুশি হয়ে গেছো গা। এখন খুশি হয়ে গেছো গা। সামান্য কেন ছিলে গা? সামান্য কেন ছিলে? খুশি তো কেন গেছে? আচ্ছা আমার কথা শোনো, তুমি গেঞ্জিটা ভালো লাগে না? তুমি জানো না আমার ফেভারিট গেঞ্জি। হ্যাঁ খুশি হয়ে গেছে গা। আচ্ছা আচ্ছা এটা কি কেমন কি? আরে তুমি ছাওয়া গেঞ্জিটা ছিলে গা। আমি আমি যদি তোমার জিনিসটা কেটে দিই তোমার কেমন লাগবে? তুই আনেটা পরে রাস্তায় ঘুরবি। বললাম তোমার সমস্যা ঠিক আছে। এখন আমাদের মজা করতে দাও। আপ দিয়ে পাবো আমরা না। আমার গেঞ্জিটা তুমি ভালো লাগলেগা। ভালো এই বাবা ভালো লাগলেগা। গালি দিস তোমার লাগে একটা প্ল্যান করতেছিলাম। কিসের প্ল্যান? আমার লাগে দেখলাম তুমি গেঞ্জি ছিলে। তুমি কি কও গেঞ্জিটা ছিড়ছো? আমার কিন্তু গেঞ্জি দিছে দেখে আমি ভুলা যাই না মনে করি এই কথাটা। গেঞ্জি দিছে দেখে ও তুমি ক্যামেরা ফিট হচ্ছে গেঞ্জি পায় তো খুশি। তুমি আমার এই সামান্য একটা গেঞ্জি লাগা আমার তুমি মারলা। a few moments later এইটা প্র্যাঙ্ক ছিল। আমিও তোমার সাথে প্র্যাঙ্ক করেছি। আমি আইসা দিয়ে ক্যামেরা দেখছি এই লাগা আমি চুপ করে। বুঝছেন গাইস আমার মনে বলদ ভাবছে বুঝছেন। আমি সামান্য গেঞ্জিলে আমি এরকম পাগলের মতন করমু? হ্যাঁ আমি যখনই ঢুকছি তখনই আমি দেখছি ক্যামেরাটা ওইখানে। তো আমি আমি ইচ্ছা করে কই আমি দেখি আমার ওয়াইফ যত আমার সাথে প্র্যাঙ্ক করতেছে। প্র্যাঙ্ক করে আমি আমি ভাবলাম যে ও যত আমার সাথে প্র্যাঙ্ক করতেছে তাহলে প্র্যাঙ্ক করুক। আমি তো ক্যামেরা দেখছি কারণ ওইখানেই ছিল। আমি চুপচাপ ছিলাম বুঝছেন। আমার রিঅ্যাকশনটা কিরকম ছিল গাইস আপনারাই বলবেন কমেন্ট বক্সে। আচ্ছা তোমার কি মনে আমি সামান্য একটা গেঞ্জি নিয়ে আমি তোমার সাথে এরকম রাগারাগি করব? কই কি আমার জামাই আমার কোনো সময় সিরিয়াস এভাবে ঝাড়া ঝুড়া মারে না। আজকে সিরিয়াস থেকে ঝাড়া ঝুড়া এই সামান্য। আচ্ছা গাইস আপনারাই বলেন আমি সামান্য একটা গেঞ্জি নিয়ে আমার ওয়াইফকে মারমু থাবড় দিমু? এটা একটা কোনো কথা? এটা ইয়ার ভিতরে পড়ে? হ্যাঁ তুমি একটা অনেক খারাপ। আমি তোমার সাথে প্র্যাঙ্ক, তুমি আমার সাথে প্র্যাঙ্ক করবা? প্র্যাঙ্ক ইজ কিং। কিং আই এম কিং। তুমি কোচু বুঝো নাই? কিং আমি। আচ্ছা তো সবাইকে সাবস্ক্রাইব করে দিতে বলো, লাইক করে দিও। গাইস কেমন হইছে আপনারা জাস্ট আমার তরফ থেকে লিখা নিয়া করবেন, কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন। ও আমার সাথে প্র্যাঙ্ক করতে আসে না, আমার সাথে প্র্যাঙ্ক করতে আসে। আর তোমার আমি মারমু। আর সরি ঠিক আছে একটু ঝাড়াঝাড়ি করছি এটার জন্য সরি। ওকে ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ।